দিলীপ ঘোষ যার চা চক্রে এই আক্রমণ হয়, এক প্রকারের আক্রমণ, কোথায় বিক্ষোভ দেখানো হয়, তাকে ঘিরে পতাকা দেখানো হয়, গোব্যাক স্লোগান বলা হয়, বিজেপি বলছে আক্রমণ এক প্রকারের, সেই ঘটনা যাকে ঘিরে সেই দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। বর্ধমানের লোক বলতো, ওরাই বলছে আপনি জিতবেন, আমি জিতার জন্য যাই সব জায়গায় জিতবো, কারণ দ্বিতীয় কোনো বিকল্প নাই। দাদা গতবার কিন্তু জিততেই হবে, ভোট দিয়েছিলাম বিজেপিকে, কিন্তু আলুওয়ালি আপনি দেখতে পাইনি, আপনি দেখতে পাবেন না, পাবো না, আপনার সামনে দাঁড়িয়ে আছি না, ভোটের পর কি পাবেন না, পাবেন না, আরে আগে দেখতে পাচ্ছেন, পরে দিলীপ ঘোষ আপনার সঙ্গে আছে, আমি 25 বছর এখানে আছি। রিপাবলিক বাংলা, রিপাবলিক বাংলার তরফ থেকে কীর্তি আজাদকেও ফোনে যোগাযোগ করা হয়, তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি কোনো মন্তব্য করবেন না। তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ বলছেন কোনো মন্তব্য করবেন না দিলীপ ঘোষের চা চক্রে। এই মুহূর্তে দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে রিপাবলিক বাংলা স্বাগত। দিলীপ দা, কী কারণে আপনাকে ঘিরে গোব্যাক স্লোগান দেখাচ্ছে তৃণমূল, তারা ভয় পেয়েছে আপনি বলছেন, আর কী কারণ থাকতে পারে? ভয় তো পেয়েছে, তাই এই যে মহিলাদের নিয়ে রাজনীতি, কিছু মহিলাকে আমাদের চা চক্রের কার্যক্রমে পাঠিয়েছে গন্ডগোল করার জন্য, আর আমাদের মহিলা কর্মীরাও বুঝতে পেরে তাদের আটকেছেন, তখন তারা পেছনে যারা পাঠিয়েছে তারা এসে স্লোগান টুগান দেয়, এই একটু টেনশন হয় আর কি, আর কিছু না। দিলীপবাবু, কীর্তি আজাদকে আমরা টেলিফোন লাইনে ধরার চেষ্টা করি, কেন এমনটা ঘটে, তিনি বলেন আমি কিছু বলবো না, কিছু মন্তব্য করবো না, আপনি কিছু বলবেন আপনার অপোনেন্টকে? না না, আমার অপোনেন্টকে কিছু বলবো না, উনি কিছু জানেনই না কি হচ্ছে এখানে, রাজনীতি কিরকম হয়, ওনাকে সামনে দিচ্ছে, এখন বাধ্য হয়ে বেচারা সকালে উঠে হাঁটতেও শুরু করেছেন, কি আর করবেন, এই যে ধাক্কা ধাক্কি গালাগালি মারামারি রাজনীতি, উনি তো জানেন না ওনার কোন পার্টিতে উনি ঢুকেছেন, সেটা ওনাকে ধাক্কা মারছে, আর এই যে রোজ ঝগড়া গালাগালি অন্যের প্রোগ্রামে ডিস্টার্ব করা, এই রাজনীতি উনি দেখেননি, বুঝতে পারছেন কোন পার্টিতে উনি এসেছেন। দিলীপবাবু, বিজেপি কর্মীরা বলছেন দিলীপ ঘোষ একটা ব্র্যান্ড, তাই জন্য সেই ব্র্যান্ডের ওপর আঘাত হানার জন্য এমনটা ঘটানো হচ্ছে, আপনি কি বলবেন? বিজেপি কর্মীরা এমনটা বলছেন ওখানে? না, আমাদের কর্মীরা তো চা খেতে গেছিলেন, আমরা বসে চা চক্র করছিলাম, এখানে গন্ডগোল করছে, এখন ওরা বুঝতে পারছে ভাঙছে চারিদিকে, অন্য পার্টি থেকে জয়নিং শুরু হয়ে গেছে, আর এখন রাস্তা নিয়ে আটকাবার বিজেপি কে গায়ের জোরে ঝামেলা করে প্রোগ্রাম বন্ধ করে দিয়ে আটকাবার চেষ্টা করছে, ওকে কিছু যায় আসে না, পাবলিক আমাদের সঙ্গে আছেন, হিসাব করতে। বেশ, অনেক ধন্যবাদ, দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তিনি স্পষ্ট জানালেন যে কীর্তি আজাদ তো বাইরে থেকে আসা, তিনি জানেনই না কি হয় বাংলার রাজনীতিতে এবং ইচ্ছে করে এই আক্রমণ চালিয়েছে তৃণমূল, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের চা চক্রে বিক্ষোভ তৃণমূলে, দিলীপকে ঘিরে গো ব্যাক স্লোগান, দিলীপ ঘোষ উড়িয়ে দিচ্ছেন গোটা ঘটনায়। দুর্গাপুরে দিলীপ ঘোষের চা চক্রে বিক্ষোভ, চা চক্রে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, উত্তেজনা দুর্গাপুরের ফুলঝড় মোড়ে, পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের, প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি। দুর্গাপুরে দিলীপ ঘোষের চা চক্রে বিক্ষোভ দেখা তৃণমূল কর্মীরা, দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান বলে চিৎকার করে তৃণমূল কর্মীরা এবং পতাকাও দেখানো হয় তৃণমূলে দিলীপ ঘোষের চা চক্রে। এই মুহূর্তে বিক্ষোভের খবর উঠে আসছে দুর্গাপুর থেকে, চা চক্রে দিলীপকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, সেখানে দিলীপকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের, এবং তারপরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন, রমেন, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা, আর কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো কিশোলয়, আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায়,
এবং সেখানে বিজেপির বিক্ষোভ চলছে। এবং বিজেপির যেটা অভিযোগ যে দিলীপ ঘোষের চা চক্র শেষ হওয়ার পর তাকে ঘিরে তৃণমূলের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কেন করা হলো পুলিশের অনুমতি নেওয়ার পরও, এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল নিউ টাউনশিপ থানা, সেই প্রতিবাদে চলছে বিক্ষোভ চলছে বিজেপি কর্মীদের নিউ টাউনশিপ থানা। তাদের যেটা দাবি যে অবিলম্বে যারা এসব বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, এবং যতক্ষণ না তারা প্রতিশ্রুতি পাচ্ছে তারাই তাদের আমি কথা বলে নেব। এই বিক্ষোভ যে দিদি দিদি ঠিক কি ঘটনা ঘটলো আজকে আপনার কেন? আমরা এখানে আমাদের লোকসভা প্রার্থী প্রোগ্রাম করছিলাম, এই প্রোগ্রামের পাঠানো ছিল, এবং আমরা এখানে কোনো রাজনৈতিক শাসন কিংবা সাধারণ জনগণের সঙ্গে আমাদের প্রার্থী জনসংযোগ করার জন্য বিনা কারণে পুরা প্রবঞ্চনা এখানে তৃণমূলের মহিলা এবং এখানকার লোকাল তৃণমূলের নেতা প্রোগ্রামটা বাঞ্ছা করার জন্য এখানে গন্ডগোল শুরু করে, এবং আমাদের থানাতে বলছি যারা দুষ্কৃতি তাদের দিদি তৃণমূলের কোন ভূপতিনগরই হোক বা যে কোনো জায়গায় মহিলাদের সামনে এগিয়ে দেওয়া, এটা কি মনে করছেন? এটা কি কোনো পরিকল্পনা? এইভাবে সন্ত্রাস চলছে এবং গুন্ডা বাহিনীরা দিনের পর দিন অত্যাচারিত আমরা মার খেয়েছি এবং ঘরে ঢুকে আমাদের মেরে দিয়ে গেছে, তাও বেটা ছেলে হায়ার করে বাইরে থেকে লোক হায়ার করে নিয়েছে, হ্যাঁ আমাদের মেরেছে, এবং সেই ইয়েতে আমরা আমিও হসপিটালে ভর্তি ছিলাম। হ্যাঁ, এইভাবেই 2021 থেকে আমাদের দমাবার চেষ্টা করছে, আমরা বিরোধী পক্ষ করি বলে, কিন্তু বিজেপিকে এইভাবে দমানো যায় না। যারা মহিলারা বিক্ষোভ করছিল তারা কোথাকার? তারা ওখানকারই লোকাল, কিন্তু তাদের আগে থেকেই পরিকল্পনা করে ঘরে ডেকে তাদের একটা মিটিং করে বলা হয়েছে যে অমুক সময় এই চা চক্করের প্রোগ্রামটা হবে, দিলীপ ঘোষ আসবে, তখন তোমরা গিয়ে কিছু ঝামেলা করবে। আপনারা কি এটা আঁচ পাচ্ছিলেন? এরকম হতে পারে? হ্যাঁ হতে পারে, আঁচ পাচ্ছিলাম আমরা, কেননা এটা সব জায়গাতেই হয়েছে, এটা আমরা মিডিয়ার আপনাদের থ্রু দিয়ে এটা আমরা দেখছি। পুলিশের ভূমিকা? পুলিশের ভূমিকা নীরব দর্শক, নীরব দর্শক, খোঁজ থাকা খালি খোঁজ নামায়নি, এইটা ঝামেলা সৃষ্টি করার জন্য ওরা মদত দিয়েছে। ঠিক আছে, আপনার নাম? কাকুলি বলি, এনটিএস মন্ডল সম্পাদক। কিশোরলাল, তুমি শুনলেন মানে যার যিনি ছিলেন সে বিকাশ বিশ্বাস বলছে, তিনি প্রার্থী হয়েছিলেন আগে 2021 নির্বাচন। আমি বিকাশ দাসের কথা বলবো, বিকাশ দা আপনাকেও তো প্রায় মারার উপক্রম হয়েছিল, তৃণমূলে লোকজনকে পাঠিয়েছিল, মহিলাকে পাঠিয়েছিল আমাদের এই চা চক্রে। আমার প্রশ্ন, আমাদের চা চক্রে আমাদের পার্টির প্রোগ্রামে, ভারতীয় জনতা পার্টির প্রোগ্রামে তৃণমূলের কর্মীরা কি করছিল? তৃণমূলের কর্মীরা এখানে বিপুল আহার নেতৃত্বে এখানে আমাদের চাতকে ঢুকিয়ে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছিল, এবং আমরা যখন চেস করি তখন তারা মানমুখী হয়ে ওঠে, আমরা যখন তার প্রতিবাদ জানাই তারা মানমুখী হয়ে ওঠে। সেখানে পুলিশ দাঁড়িয়ে ছিল, পুলিশ কিন্তু তার নীরব দর্শক ছিল, চুরি করে পুলিশ দাঁড়িয়ে ছিল, পুলিশকে দেখি রাস্তায় তোলা তুলছে, পুলিশ সারা দুর্গাপুর জুড়ে শুধু তোলা তুলছে। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, প্রগতি ময়দান থানা এলাকায় আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন, প্রগতি ময়দান থানা এলাকায় আগুন লেগেছে, সেই ছবি দেখাচ্ছি, সেই ছবি এই মুহূর্তে, প্রগতি ময়দান থানা এলাকায় আগুন এবং সেখানে দমকলের ইঞ্জিনও পৌঁছেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা, তোমার পিছনে যে দৃশ্য দেখা যাচ্ছে, বেশ কয়েকটি জায়গা ভস্মীভূত হয়েছে, এখনো আগুন নেমানোর কাজ চলছে, আর কি জানা যাচ্ছে দেখাও দর্শকদের ঐন্দ্রিলা। দেখো
দেখো কিশোরলাল, আজকে ভোরবেলা কিন্তু এই প্রগতি ময়দান থানার অন্তর্গত বইচ এলাকায়, 12 নম্বর বইচ এলাকায়, এখানে কিন্তু আগুন লেগেছে। এই মুহূর্তে একটি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা একটি ডেকোরেটিংয়ের দোকান বলেই জানা যাচ্ছে, স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন। এবং পুরোটাই তুমি দেখতে পাচ্ছ, যতদূর দেখা যাচ্ছে পুরোটা কিন্তু একেবারে জ্বলে পুড়ে গিয়েছে, কোনোটাই আর কোনো অংশ বাকি নেই। এবং তার প্রভাবে কিন্তু পাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িরও কিন্তু বেশ খানিকটা অংশ পুড়ে গিয়েছে। একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো, পাশের যে বাড়ি সেখানেও কিন্তু সেই আগুনের লেলিহান শিখা পৌঁছে গিয়েছিল। এবং যে জানলার অংশ দেখতে পাচ্ছ সেই অংশ কিন্তু পুরো কালো হয়ে গিয়েছে, গোটা এই গোডাউন পুরোপুরি পুড়ে গিয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছেছে, 3টে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। যেমনটা জানা যাচ্ছে যে আজকে ভোরবেলা আগুন লাগে, আমি জানবো যারা প্রতিবেশী রয়েছেন তাদের থেকে, কখন দাদা এই আগুনটা লাগলো? প্রায় 6:10 এখানে আগুনটা লেগেছে হঠাৎ। মানে বাড়িতে আমরা তো সবাই প্রত্যেকে শুয়েছিলাম, মায়েরা সকালে উঠে হঠাৎ মারা দেখছি চিল্লামিল্লি শুরু করেছে। আমি বললাম কী হলো, হঠাৎ বাইরে বেরিয়ে দেখলাম কালো ধোঁয়া, মানে আকাশে এমন একটা সৃষ্টি হয়েছে, মানে আতঙ্ক। বাড়ি থেকে সবাই বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এবার মানে এমন এতটাই তীব্রতা ছিল আগুনের যে মানে আমরা কিছু করতে পারবো, হাতের সামনে জল নেই, পুকুর অনেকটা দূরে। তো সঙ্গে সঙ্গে আমরা এখানে স্থানীয়রা জানাচ্ছেন ভয়ঙ্কর তীব্র ছিল আগুন এবং ধোঁয়া উঠছিল, আকাশ পর্যন্ত ধোঁয়া উঠছিল এমনটাই বলছেন স্থানীয়রা। আতঙ্কে স্থানীয়রা প্রগতি ময়দান এলাকায় আগুন এবং সেখানে দমকল কাজ করছে। ধন্যবাদ অঞ্জিলা।